হ্যালো বন্ধুরা, আমাদের শান্তিনিকেতন ট্যুরের চতুর্থ পর্যায়ে আমরা চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসে। কিন্তু এসেই মনটা খারাপ হয়ে গেল, কারণ জানতে পারলাম কোভিডের পরবর্তী সময় থেকে ক্যাম্পাসের ভিতরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তাই সামনাসামনি গিয়ে বিভিন্ন স্থাপত্য, ভাস্কর্য, কলাভবন, ছাতিমতলা কোনো কিছুই আমরা দেখতে পাবো না। সত্যি মনটা কেমন করে বলো তো। আমাদের রাস্তার ওপর দিয়ে টোটো করে যেতে যেতে দুদিকে যেটুকু চোখে পড়বে সেটুকুই আমরা দেখতে পাবো, তো ভাল লাগে না। তাই সময় নষ্ট না করে একটু একটু করে দেখে দেখে আমরা অবশেষে লাইন দিলাম মিউজিয়ামের টিকিট কাউন্টারে। আর হ্যাঁ, এর পাশাপাশি বলে রাখি, তোমরা আমাদের আগের ভিডিওগুলো যারা মিস করেছো তারা ডেসক্রিপশানে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। মিউজিয়ামে ঢুকবো তো লাইন পড়েছে, দেখো তো। যাই হোক, লাইন দিয়ে তো টিকিটটা কাটতে হবে। এখানে ঢুকতে গেলে তো জুতো খুলতে হবে, তো তার জন্য বোথ সাইডেই জুতো রাখার জায়গা আছে। তো চলো আমরা আগে জুতোগুলো রেখে দিই। তো আমরা এইমাত্র মিউজিয়াম থেকে বেরোলাম। অ্যাকচুয়ালি মিউজিয়ামের ভিতরে তো ফোন অ্যালাউ নেই, মানে ভিডিও অ্যালাউ নেই, তাই তো ভিডিও করতে পারলাম না। সমগ্র সামগ্রী আছে, রবীন্দ্রনাথ ঠাকুর যত ব্যবহার করতেন বা যা যা গিফট পেয়েছেন। মিষ্টু কী কী দেখলে বলো তো, ভিতরে বলো কী কী দেখেছো বলো, ভিতরে কি কি দেখেছি? রবীন্দ্রনাথের সব খাবারের জিনিস দেখেছি, রং দেখেছি, আবার তুলি দেখেছি, আবার কি জানো বাংলাদেশের বাজারও দেখেছি, আর নৌকা দেখেছো, আরেকটা ট্রেন দেখেছি। ট্রেন দেখেছো? ওই ট্রেনটা করে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি ফিরেছিল। হ্যাঁ, ওইটা আমি আর বাবাকে কিনতে বলেছি। আমাকে বলেছে একটা ট্রেন কিনে দিতে হবে। মানে 1941 সালে শেষবার তো রবীন্দ্রনাথ ঠাকুর মানে বোলপুর থেকে কলকাতায় গিয়েছিলেন শেষবারের মতো। তো ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের যে ট্রেনে করে লাস্ট গিয়েছিলো তার একটা রেপ্লিকা তৈরি আছে। আর কি দেখেছো, আর কি পুরস্কার দেখেছো? নোবেল পুরস্কার। সেই নোবেল পুরস্কার গোল মতো দেখলো না, সোনার মতো দেখলো? তো আমার তো আকর্ষণ ছিল মেনলি নোবেল পুরস্কারটা দেখতে আসা, যদিও নোবেলটা অরিজিনাল নেই, রেপ্লিকা। তো একটা জিনিস দেখলাম, এখন যা ক্যামেরা নিয়ে আটোসাটো ব্যাপার, তখন হয়তো থাকলে একটু ভালো হতো, তাহলে হয়তো নোবেলটা চুরি হতো না। আমার খুবই ভালো লেগেছে, আমি খুব অনুভব করতাম। বাহ, একটা আলাদা নস্টালজিয়ার মধ্যে আছে, কিছু ভাষায় প্রকাশ করতে পারছি। একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দেখুন সাধারণত মানুষ কী করে, বাড়ির সামনে গেট করলে কাগজ ফুল বা আরও নানা রকম ফুল আছে, সেই ফুলের গাছ দিয়ে মানে গেটটাকে তৈরি করে বা সাজায়। এখানে দেখুন আম গাছ, ওখানে দেখুন পিয়ারা গাছ, এই গাছ দিয়ে আমি প্রথম ফার্স্ট টাইম আমি দেখছি যে এরকমভাবে সাজায়। মানে কি সুন্দর বাঁকিয়ে বাঁকিয়ে বেন্ড করেছে। তো মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা তো ক্যাম্পাসে ঘুরছি, চারিদিকে দেখো লাল পাহাড়ের সেই নুড়ি পাথর দিয়ে মাটি, চারিদিকে বিভিন্ন গাছ মূর্তি ভর্তি। তো বেশিক্ষণ ঘোরা যাবে না, কারণ আমাদের আবার হাটে যেতে হবে, সোনাঝুরি হাটে। তো একটু অনেকক্ষণ ধরে খুঁজছিলাম সেই স্পেশাল বিখ্যাত জিনিসটা, পেয়েছি খুঁজে খুঁজে। চলো দেখি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি, এই গাড়ি করে রবীন্দ্রনাথ ঠাকুর চড়তেন, চারিদিকে ঘুরে বেড়াতেন। আমরা অবশেষে চলে এলাম আমাদের সেই, মানে অনেকক্ষণ ধরে যেটা আসতে চাইছিলাম, অনেকক্ষণ বলতে একদম আমাদের ট্যুরের প্ল্যান যেদিন থেকে সেদিন থেকে, সোনাঝুরির হাট। তো দেখো হাট শুরু হয়ে গেছে, শুরু থেকেই হাটের জিনিসপত্র বসেছে, আমাদের টোটো এর মাঝখান দিয়েই চলেছে, তারপর আমরা পায়ে হেঁটে ঘুরবো। খুব ইচ্ছা ছিল এবং প্ল্যানিং ছিল যে সোনাঝুরি হাটে এসে এই রামস্যামে, যে পিছনে দেখতে পাচ্ছ রামস্যামে আমরা লাঞ্চ করব, কিন্তু এখন গিন্নিরা ঠিক করলো যে এই এখন যা টাইম হয়ে গেছে খেলে হাট ঘোরা যাবে না, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে আর তাড়াতাড়ি এখানে সন্ধ্যা হয়ে যাবে।
হাট মানে তো কেনাকাটা চলবেই, তাই নামার সাথে সাথেই কেনাকাটা শুরু। বার্গেনিং করতে হবে অবশ্যই। কি কিনবে? ক্যাপসুল পেন। যখনই আমাকে বলছি তুমি কিছু বলো, আমি তখনই কাছছি। এখানে এত জিনিস, কোনটা কিনবো আর কোনটা কিনবো না ভেবে পাচ্ছি না। মানে যেদিকেই দেখাচ্ছি যেন মনে হচ্ছে সবকিছু নিয়ে নিই। তবে একটা জিনিস ভালো লাগছে, এখানকার অ্যাম্বিয়েন্সটা, পরিবেশটা। কারণ হাটে ঢোকার সাথে সাথে এত আদিবাসী নৃত্য হচ্ছে চারিদিকে, আর সেগুলো যাবো অবশ্যই দেখতে। কিন্তু তার আওয়াজ, মাদল, সমস্ত কিছুর আওয়াজ যেভাবে কানে ভেসে আসছে, তো তোমরাও নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো পরিবেশটাকে একটা অসাধারণ করে দেবে, কি বলো? একদম। আবার লাইভ বাউল হয় এখানে, সেটাও তো মিস করা যাবে না। দেখা যাক কি। এই সাইকেল ফাইকেল নিয়ে যাও, বেকার পড়ে থাকবো, অন্য কিছু নেই। প্রথমে আমাদের শাড়ি নিয়ে নিয়েছি, এটা কি দেখা কেসে না ভালো। কি শাড়ি বললো এটা? হ্যান্ডলুম। কি বললো? হ্যান্ডলুম কটন, এটা শাড়িটার নাম। প্রথমে 550 টাকা বলেছিল, কিন্তু অনেক বার্গেনিং করে করে 350। ভগবান ভগবান, মিষ্টি পুরো খেপে গেছে আমাদের উপর। কি করলে? চুল ঢাকা দিচ্ছ। মিষ্টি তো পুরো খেপে গেছে আমাদের উপর, কারণ ওকে আমরা ওর পছন্দের খেলনা কিনে দিই। আরে সবসময় ওকে বলছি কিছু জামা কাপড় নেই, বা ময়নাঘাটি কিছু নিয়ে না, ওকে খেলনা দিতে হবে। তো যে খেলনা আমাদের এলাকায় ধরো 30-40 টাকা দাম, সেগুলো এখানে 70-80-90 করে দাম বলছে, একটু কমাবেও না। তো সবসময় খেলনা ভালো লাগে বলো? এবং খেলনাগুলো তো রাখবেও না বেশি করে, কালকে একটা খেলনা গেলে সে ভাঙা হয়ে গেছে। তো ওই জন্য এখন ওকে ওর রাগ ভাঙাতে হবে। এখন একটু মিষ্টির জন্য দেখা হচ্ছে জামা। তবে যা দাম বলছে না, অনেক ঘুরে ঘুরে ওর পাঞ্জাবিটা কিনতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কেউ দাম কমাবে না, সব 280-280 সেদিক থেকে ঘুরে ঘুরে এসে শেষমে সেইখানে পেলাম, একটু দাম কমিয়ে দিয়ে। তাও অনেক কিছু জিনিস কিছু স্কার্ট টপ, আর এই কুচিটার একটা উপরে টপ নিয়েছি, আর ওই পাঞ্জাবি ওখানে প্যাকিং করা চলছে। অনেক ছোট ভীম, পড়ো পড়ো পড়ো, দেখো আমাদের সামনে যে ছোট ভীম, দারুণ লাগছে কিন্তু ছোট ভীমকে। অনেকক্ষণ ধরে বায়না করছিল রাবড়ি আর দই খাবে, তা কি খাবে? তখন বলো রাবড়ি খাবো, এখন হচ্ছে দই। কিরে কেমন, ভালো গেছে? দে টাকা দে আঙ্কেলকে। সোনাঝুড়ি তো জমেই উঠেছে, কেনাকাটা চলছে, চারিদিকে ঘোরা চলছে, কিন্তু মনটা অনেকক্ষণ ধরে বাউল বাউল করছে। বাউলের গানটা কিন্তু অনেকক্ষণ শোনা হয়, বাউলের গান দূর থেকে ভেসে আসছে। তো চলো একটু দেখা যাক কোথায় বাউল আছে। সত্যি বাউলটা শুনে না মনটা জাস্ট ভরে গেল। হয়তো তোমাদের পুরো গানটা শোনাতে পারলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও, কিন্তু মনটা একেবারে ভরে গেল। সেখানে অনেক পদবীর লেখা পেলাম, কিন্তু মান্নাস বা মান্নাদের বাড়ি বলে কিছু লেখা নেই, পেলাম না, তাই নেওয়ার ইচ্ছাটা চলে গেল।
কাল থেকে ইচ্ছা প্রকাশ হচ্ছে, এখন শেষমেশ গিয়ে ইচ্ছাটা হয়তো পূরণ হতে চলেছে। একটু আদিবাসী নৃত্যের সাথে পা মেলা, দেখা যাক পারে কিনা। আগে বাড়টা কর জিনিসটা, দেখলে তোমরা এই তরোয়ালটার জন্য ও সেই সোনাঝুড়িতে আসা থেকে বায়না শেষে হলো, দেবো না ভেবেছিলাম, কারণ বাচ্চার মানে বোনের চোখে যদি লাগিয়ে দেন, কিন্তু ওই নিয়ে কান্না কাটি। কিরে মন খুশি হয়েছে? এদিকে আয়, আগে কাছে আয়, আর কাঁদবি, এবার ছবি তুলবি, মুখে বল, মানে কোনটা, ওইটা ওটা যে সেই বাবুই পাখির বাসা, ছোট ছোট হয় বাবুই পাখি, হ্যাঁ তুমি বলো আছে কিনা, নেই ওটা তো এমনি সাজা। ও এইটা বাবুই পাখি, এইটা নাকি বাবুই পাখি, সোনাঝুড়ি হাট ঘোরা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে পুরো, হাট তো উঠে যাচ্ছে আস্তে আস্তে, আশপাশে যদিও বাউল গানটা চলছে তাই একটা সুন্দর মানে অ্যাম্বিয়েন্স পরিবেশ আছে। তো যাই হোক, এট লাস্ট আমরা এখন চলে এসেছি হোটেলে, এই রেস্টুরেন্টটাতে একটু সুন্দর স্ন্যাক্স কিছু খাবো। এই যে সবাই আছি, না না সুদীপ তো আছে, ও অর্ডার দিতে গেছিল, কি অর্ডার দেওয়া হলো, এক চাও আর চিকেন চাও, মানে মাটির ঘরে চাইনিজ খাবার, দেখা যাক কেমন খাবার। তো এর মধ্যে বলে রাখি, সুপ্রদীপ আগেই সাঁটিয়ে দিয়েছে খাওয়া দাওয়া, আমাদের ফোন করেনি, তাই ওকে টোটোতে বলেছে ব্যাগ পাহারা দিই, আমরা খেতে এসেছি। আমি শেষে টপ কিনলাম, তাও কি টপগুলো কত করে নিল, 160 পার না কত, মানে আমি যেটা বুঝলাম মানে খাওয়ার যেহেতু আসেনি, এখন আমাদের মানে একটা বার্গেন মানে বার্গেনই না ডিসিশন হচ্ছিল যে সৃজনী শিল্পগ্রাম নাকি সোনাঝুড়ি কোথায় সস্তা, আমরা কি দেখলাম, আমরা কিছুগুলো দিয়ে ঘুরেছি এবং দেখেছি সুরেন্দ্রম সৃজনীতে অনেক মানে সোনাঝুড়ির থেকে অনেকটাই কম, সোনাঝুড়িতে কেউ দাম কমাচ্ছে না, তাও রেট মানে বেঁধে রেখে দিয়েছে 10-15 টাকা ম্যাক্সিমাম কমাচ্ছে, দামও বলছে নি সিজনি মার্কেটে, ওখানে সুন্দর ব্যাপার ছিল এবং অনেকটা দাম কমাচ্ছে, মানে এটাই আমাদের সাজেশন। আমাদের ভিডিও দেখে যারা আগামী দিনে শান্তিনিকেতন আসবে, তোমরা সোনাঝুড়ি অনেক বড় হাট, অনেক দোকান, কিন্তু সব দোকানে একই দাম আর একই ওই 10 টাকাই ছাড়ছে, এটা অবশ্য গতকাল বলেছে আমাদের সোনাঝুড়ি এই জিনিসেরই অনেক বেশি দাম, আমরা তো জানি না, আমরা সোনাঝুড়ি সোনাঝুড়ি করে এসেছি, এখন মনে হচ্ছে সত্যি ওখান থেকেই নিয়ে নিলে ভালো হতো, মানে এটা আমাদের সাজেশন তোমাদের সকলের জন্য, তোমরা আগামী দিন যখন আসবে প্রত্যেকে কিন্তু সোনাঝুড়ি বাজার থেকে কিনো, এই সোনাঝুড়ি বাজার ভুল সাজেশন দিচ্ছি, তোমরা কিন্তু ওই সৃজনী শিল্প গ্রাম ওখান থেকে কিনে নেবে, সোনাঝুড়িতে শুধু দেখতে আসবে, ছবি তুলতে আসবে, আর কিছু কেনাকাটা করো না, ঠিক আছে, যাই।
যাই হোক, এই দেখো আমাদের সকলের জন্য গরম গরম চাউমিন এসে গেছে। সবাই চাউমিন অর্ডার করলাম, যদিও আমারটা মানে এগ চাউমিন, আমি তো চিকেন খাই না, আর বাকিদের চিকেন চাউমিন। তো যারা যারা খাচ্ছে, সেটা একদিন ভিডিওতে বলব। এই বটগাছটা তিনটে ধাপে আছে, সেই জন্য নাম তিন পাহাড়ি বটগাছ। তো এই মাত্র আমরা হোটেলে আবার ঢুকলাম, কিন্তু হোস্টেলে আমাদের রুমে অবস্থা দেখো, সারাদিন ঘুরে সকাল থেকে ক্লান্ত, ছোটোটা তো এমনিতেই ঘুমিয়ে পড়েছে, আর এই যে বড়োর অবস্থা দেখো। তো চলো আর এখন সময় নষ্ট করছি না, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দিনের শেষটা আজকে হবে ডিনার দিয়ে, অলরেডি আমরা ডিনার এসে গেছে, একটু রাতই হয়েছে, এই যে সকলে বসে গেছি ডিনার খেতে। তো আজকে ডিনারে তো সিম্পলি খাবার আছে, দেখো ভাত নিয়েছি, এই যে মিষ্টি এদিকে খাচ্ছে, ও তো প্লেন ভাত, ওর জন্য ডিম ভাজা, আর এই যে এখানে ডাল ফ্রাই মিক্সড সবজি, প্রীতি তো চিকেন খাচ্ছে। তো চলো, খাওয়া একদম কমপ্লিট, ডিনার হয়ে গেছে, যা খাওয়া ছিল খাবারটা খুবই টেস্টি ছিল। তো যাই হোক, আজকে তো সারাদিন দেখলে খুব প্যাকড শিডিউল গেল, এবার শরীর খুব টায়ার্ড, এখন তো প্রায় 12টা বাজে, মানে রাত্রি 12টা বাজে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে আবার আরেকটা জায়গায় ট্যুর আছে। তো চলো আজকে আর ভিডিওটা এখান থেকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, আর কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, আর তোমরা যদি শান্তিনিকেতনে এসে থাকো তোমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করো, কমেন্ট করে শেয়ার করো। তো চলো, গুড নাইট।